কাজল না? আকাশ তারা এখন দুজন দুজনের এক্স, ব্রেকআপ হয়ে গেছে তাদের, প্রায় এক বছর হয়ে গেল। কথা তো দূরে থাক, অনেকদিন হলো তাদের দেখা অবধি হয়নি, কিন্তু তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে, যেটা হয়তো তারা এখনো বলতে পারেনি। এখন তারা দুজনই কারো না কারোর কাছে কমেছে, কিন্তু তারা তাদের প্রেজেন্টের মধ্যেও এখন অতীতটাকে খোঁজার চেষ্টা করে, আর হাতে বেড়ায় সেই ফিরে আসা পুরনো প্রেমগুলি। আবার অনেকদিন পর ওকে আজ দেখলাম, অনেকদিন পর আবার আজ দেখা হলো। আজও কি ও আমার সম্বন্ধে ভাবে? আজও কি আমাকে ও আগের মতো কেয়ার করে? আজও ওকে একই রকম লাগছে দেখতে। ও আজও বদলায়নি, আগের মতোই আছে। আমি ওকে একবার দেখতে চাই, জানতে চাই যে কেমন চলছে সব। আমি ওর নতুন জিএফ এর কথা জানতে চাই। ও কি আমার মতো কেয়ার করে? আজও আমার কাছে ততটা ইম্পর্টেন্ট যতটা আগে ছিল। আমি আজও ওকে ভুলতে পারিনি। আমি আজও ওকে একটুখানিও ভুলতে পারিনি। ওর কথা মনে করতে আমি আজও নিজেকে আটকাতে পারি না। আই হোপ ও এখন খুশিই আছে। আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারছি না। আজ আমার সঙ্গে কথা অবধি বলবে না। আমি ওকে বলতে চাই যে আমি ওকে আজও মিস করি। আমার মনে হয় না যে আজও আমার সম্পর্কে ভাবে। আমি আজও ওকে অতটাই ভালোবাসি, কিন্তু ও হয়তো আমায় বাসে না। আই থিঙ্ক হি ডাজেন্ট লাভস মি বাট আই লাভ হিম। আমি ওকে আরেকবার দুচোখ ভরে দেখতে চাই। আজ আমি ওকে হারিয়েছি, কিন্তু আমার মনে সারা জীবন ওর জন্য জায়গাটা থাকবে। আই লাভ হিম বাট আমি ওকে হারিয়ে ফেলেছি। একটা ছোট্ট শব্দ ইগো, কিন্তু হয়তো এই শব্দটাও একটা ভালোবাসার থেকে বড় হয়ে উঠতে পারে। এই ভাবতে ভাবতে তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যায়। এই দূরত্ব তাদের মধ্যে অনেক আগে এসেছিল, তবুও তারা মুহূর্তের জন্য ফিরে পেয়েছিল তাদের সেই ফেলে আসা দিনগুলো। কথাই বলে সময় সব কিছুকে ভুলিয়ে দেয়, সময়ের সাথে সাথে তারাও হয়তো ভুলে যাবে একে অপরকে। কিন্তু সময় কি সত্যিই সব কিছু ভুলিয়ে দিতে পারে? সত্যি কি তারা ভুলতে পারবে একে অপরকে? সময় সব খা ভুলিয়ে দিতে পারে, কিন্তু সারাতে বোধহয় পারে না। সময় কি সত্যি এভাবে টুলাপকে ভুলিয়ে দিতে পারে? কিন্তু তারা যদি সত্যি একে অপরকে ভালোবাসত, তবে তারা কি ভুলতে পারবে কোনোদিন একে অপরকে? তোমাদের কি মনে হয়?